নমস্কার বন্ধুরা, মুখবতর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের শেখাবো শীতকালীন সবজি শিম দিয়ে আর লাউ দিয়ে মটর ডাল। আসুন কিভাবে করছি দেখে নিন। এখানে আমি দেখুন প্রেশার কুকারে কিছুটা পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এতে এবারে আমি ধুয়ে রাখা মটর ডালটা ভালো করে, দেখুন মটর ডাল আমি ধুয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার সামান্য নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব। দেখুন হাফ চামচ মতো নুন দিয়ে আমি ডালটা দুটো সিটি ফেলব। দেখুন ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আঁচ সিদ্ধ করেছি, পুরোটা করিনি। এরকম টিপলে দেখুন এরকম দানা থেকে যাবে, তার মানে পুরো সেদ্ধ আমরা করব না। এবার আমরা লাউ আর শিম দিয়ে এটাকে একটা সিটি দেব। দেখুন আমি শিমটা দিয়ে দিচ্ছি, ডালের সাথে একটা খালি জাস্ট সিটি দেব। আর দিয়ে দিচ্ছি লাউ, লাউ এখানে 200 গ্রাম আছে আর শিম আছে 100 গ্রাম। সামান্য একটু জল অ্যাড করছি, হাফ কাপ মতন। এবার দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতন তেল দিচ্ছি খালি ফোড়নের জন্য। তেলটা আমাদের গরম হচ্ছে, তেলটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি ফাটিয়ে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নেবেন, আর দেব 1 চামচ 5 ফোড়ন। এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এতে আমরা ডালটা দিয়ে দেব। এবার আমরা গ্যাসটা একটু আস্তে করে নেব, কারণ ডালটা দিলে ছিটে আসতে পারে, ওই জন্য আমরা একটু গ্যাসটা একদম লোতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালটা আমরা ঢেলে দেব, আস্তে আস্তে ঢালবেন। এবারে এটা আমরা একটু ফুটতে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন ডালটা আমাদের ফুটে গেছে, আমরা লিডটা এবার খুলে একবার চেক করে নিচ্ছি। এবারে আমি নুনটা একটু দেখে নিচ্ছি, ডালে ঠিকঠাক হয়েছে কিনা নুনটা। নুন একটু কম আছে, আমি এতটা নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার একটু মিশিয়ে দিয়ে নুনটা আমি ধনে পাতা দিয়ে আমি এটা নাবিয়ে নেব। হয়ে যাচ্ছে আমাদের শিম দিয়ে লাউ দিয়ে মটর ডাল। এবার আমি গ্যাসটাকে অফ করছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এই ডালটা রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথে আপনারা খেতে পারেন, ডালটা খেতে খুব সুন্দর হয়। যদি আমার এই ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করে দেবেন। নমস্কার বন্ধুরা।